ডোমকল পৌরসভার প্রাক্তন উপপৌরপিতা প্রদীপ চাকি তার সঙ্গে প্রায় 600 তৃণমূল কর্মীকে নিয়ে তৃণমূল ছেড়ে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। প্রদীপ চাকির কথায় দলের অন্যায় অপকর্ম তিনি মেনে নেননি, তাই সেই বিষয়ে মুখ খোলার কারণে দল তাকে কোনো মিটিং মিছিলে ডাকে না, তার উপর বারংবার হামলা করা হয়েছে, পাশাপাশি তার পরিবারের ওপরও অত্যাচার করা হয়েছে, এই জন্যই তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। আরও বলেন, তিনি আগেও কংগ্রেস করতেন, তবে পারিপার্শ্বিক চাপে দল বদল করেছিলেন, আবারও কংগ্রেসের ছত্রছায়া এসে ভালোভাবে কাজ করতে পারবেন বলে জানান তিনি। দু বছর থেকে দলে আমি কোনো সক্রিয় ভূমিকা আমাকে ডাকেও না, আমি যাইও না, যেহেতু এমএলএর দুর্নীতি একদম আমি প্রেসমিট করেছিলাম, তার জন্য আমাকে লোক দিয়ে মারিয়েছিল, তার কোনো প্রতিক্রিয়া মানে একসাথে কিছু আমি দলের কাছে পাইনি। আমি টপ টু বটম যত লিডার আছে জেলা টু রাজ্য অবধি কোনো নেতৃত্ব গুরুত্ব দেয়নি, আর এমএলএর অত্যাচারে আমরা বসেছিলাম দু বছর, কোনো প্রোগ্রামে কিছুতে আমাদের ডাকা হয় না। আর আমরা তৃণমূলটা তো তখন কংগ্রেস করতাম, তৃণমূলে গেছিলাম একমাত্র এসপিডিএমের অত্যাচারে, যেহেতু তখন পঞ্চায়েত সমিতির রানিং সভাপতি ছিলাম, সেই সুবাদে প্রচণ্ড চাপ ছিল। এবং আমি যখন দল ছাড়ি আমি আমাদের নেতৃত্বকে জানিয়ে গেছিলাম, কংগ্রেসের জেলা নেতৃত্ব দাদা অধিচন্দ্র জানিয়ে আমার তৃণমূলে গিয়েছিলাম, দাদা উপায় নেই কী করবো, তখন দাদা তো দাবালায় সে দাদা বলেছিলেন, দাদা যেতেও বলেননি, দাবালায় করে আমরা দলে গিয়েছিলাম, দিয়ে ওখানে আমরা রাজনীতি করেছি সক্রিয়ভাবে, কিন্তু সম্মান আমরা পাইনি। ওখানে দালাল রাজ এবং মস্তান রাজ চলতে লাগলো এবং দুর্নীতি রাজ, আমরা কংগ্রেস করেছি, আমরা কোনো দুর্নীতিটা বুঝতাম না, তৃণমূলকে দেখতাম দুর্নীতি কাকে বলে এবং স্পষ্ট চোখে দেখতে পেলাম। এর প্রতিবাদ করতে গিয়ে আমি আক্রান্ত হলাম এবং আমার অবলা নিষ্পাপ একটা ছেলে সেও মার খেয়েছে অন্যায়ভাবে, তার প্রতিবাদ প্রতিজ্ঞা আমি কিচ্ছু পাইনি, পুলিশ প্রশাসন থেকে দলের কোনো জায়গায় কোনো সুরা আমি বিচার পাইনি। তাই সামনে রাজনীতি, আমরা যেহেতু রাজনীতি জনগণ আছে আমাদের রাজনীতি করতে হবে, সেই সুবাদে আমরা আবার সেই কংগ্রেসে ফিরে গেলাম। আমরা 600 জন এসেছি টোটাল।